ওয়েলকাম সবাইকে মিনুস কিচেনে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটির নাম হচ্ছে কারি পাকোড়া। এটা ইন্ডিয়ার ম্যাক্সিমাম আপনার পাঞ্জাবে এবং পাকিস্তানে খুবই প্রসিদ্ধ। তবে তার আগে দর্শক, আমার এই নতুন রেসিপি জানার জন্য আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনকে প্রেস করে রাখুন পরের নতুন নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন খাবার দেখানোর জন্য। যে খাবারটাই আমার খুব ভালো লাগে সেই খাবারটাই আমি আপনাদেরকে দেখাতে চাই। তেমন কিছুই লাগে না, দেখতে মনে হচ্ছে অনেক কিছু লাগছে, এগুলো সব আমাদের ঘরে থাকে। সাজানোর কারণে হয়তো মনে হয় অনেক কিছু, এখানে এত কিছু দিয়ে খুব সহজে সিম্পল খাওয়া কিভাবে হয়। আসলে খাওয়াটা খুবই সিম্পল, বানানোর সিস্টেমটা হয়তো একটু ডিফারেন্ট, এটার জন্য এটার নাম কারি পাকোড়া। আমরা বাঙালিরা খুব একটা কারি পাকোড়া তৈরি করি না, কারণ পাকোড়া আমরা এমনি খেয়ে থাকি, তবে এটা রান্না করে খাওয়াটা মজাই আলাদা। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর করে খাওয়া যায়। চলুন তাহলে, এখন আমি একটা কাচের বোল নিয়ে নিলাম। সেই বোলে নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো টক দই, সাথে নিয়ে নিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, সাথে নিয়ে নিব 3 টেবিল চামচ বেসন। এই বেসনটাই হচ্ছে আমাদের মেন কারি পাকোড়া তৈরি করার উদ্দেশ্য। খুব ভালো করে এটাকে মিশাতে হবে, মিশানোটা এত স্মুথ হতে হবে যেন কোনো দানা দানা গুটলি এর জাতীয় কিচ্ছু না থাকে। এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লবণটা একটু পরিমাণে কম দিবেন, কারণ এই খাবারটা যখন তৈরি করা হবে, এখানে আমি এখন 1 লিটার পানি দিচ্ছি, এই 1 লিটার পানি কিন্তু 1/2 লিটার হয়ে যাবে রান্নার সময়, এটার জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিব। তারপরে তৈরি করব পাকোড়া। পাকোড়া তৈরি করতে আমি এখানে 200 গ্রাম বাঁধাকপি নিয়েছি, চাইলে আপনারা আলু নিতে পারেন, আপনাদের কাছে যে সবজি আছে সেই সবজি নিতে পারেন। সাথে নিব 2টা রসুনের কোয়া, 1টা শুকনা মরিচ, 2-3টা সবুজ কাঁচা মরিচ দিব, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর সেই সাথে দিব 2 টেবিল চামচ টক দই, কারণ ব্ল্যান্ড করতে এই টক দইটা দিলে স্মুথলি ব্ল্যান্ড হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন এটার মুখ বন্ধ করে ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করতে গিয়ে যদি মাঝে মধ্যে আটকে যায়, ভয় পাওয়ার কিছু নেই, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। দেখুন, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেও খুব সুন্দর এটা ব্ল্যান্ড হয়ে যাবে। সুন্দর ব্ল্যান্ড হয়ে গেল এখন আমার, দেখুন ব্ল্যান্ড হয়ে গিয়েছে। এখন আমার এখানে 200 গ্রাম আরও এক্সট্রা বাঁধাকপি আছে কাটা, এই বাঁধাকপির সাথে এই ব্ল্যান্ডটা একসাথে মিশিয়ে দিব। মিশিয়ে এটাকে ভালো করে মিশাবো হাত দিয়ে, সাথে আমি আরও 3 টেবিল চামচ বেসন দিয়ে দিব, কারণ টক দইয়ের জন্য একটু পানি পানি থাকতে পারে এটার জন্য। বানানো শেষ, আমি একটা হাঁড়িতে তেল গরম করে এখানে আমি পাকোড়াগুলো ভেজে নেব, চামচের সাথেই আমি এগুলো ছোট ছোট করে ভেজে নেব। 10-12টার মতো হবে আপনার পাকোড়া। পাকোড়াগুলো করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম হিটে এবং ব্রাউন কালার, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভিতরে একদম কাঁচা থাকবে, তখন সব ভেঙে যাবে, ভিতরটা সহজে যেন খুব ক্রিস্পি হয়। ফ্রাই করবেন খুব আস্তে আস্তে, 4-5 মিনিট লাগবে এই পাকোড়া ফ্রাই করতে। দেখুন একদিক কালার খুব সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে কালার, এখন আমি উল্টিয়ে দিলাম।
মোটামুটি হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠানোর পালা। সেম ভাবে আমি বাকিগুলো করে নেব। সবগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এখন শুরু করব কারিটা তৈরি করার জন্য। একটা হাঁড়ি নিয়ে নেব, হাঁড়িটা গরম হলে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব, 2টা শুকনো মরিচ ফোড়ন দেব, 2টা তেজপাতা, 1 চা চামচ মেথি, 1 চা চামচ জিরা, 1 টেবিল চামচ শুকনা মেথি। আপনারা যদি চান সেটাকে আপনারা মানে মেথি শাকও দিতে পারেন, আর 1টা মিডিয়াম লাল পেঁয়াজ। খুব ভালো করে 4-5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো, এবং 2-3টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে সবই ব্ল্যান্ড করা জিনিস থাকে, যার কারণে আমার টমেটোটাকে পেস্ট করে নিতে হয়েছে। একটু কষানোর পরে আমার সেই বেসনের যেই পানিটা, সেই পানিটা আমি ঢেলে দেব। আপনারা খেয়াল রাখবেন এই পানিটা 1 লিটার আছে, আমার এই পানিটাকে জাল দিতে দিতে 1/2 লিটার করতে হবে। তো খুব কম হিটেই আমার এটা আস্তে আস্তে জাল দিতে হবে, এর জন্য লবণের পরিমাণ অবশ্যই খেয়াল রাখবেন। 10 মিনিট পরে চলে আসলাম, দেখুন বলক এসে কালারটা চেঞ্জ হয়েছে এবং সব মশলা খুব ভালো মতো রান্না হচ্ছে। এতে এটার ফ্লেভার এত সুন্দর হবে আমি কি বলবো আপনাদের, খুবই সুন্দর। যেমন সুন্দর দেখতে তেমন মানে খুশবুটাও অনেক সুন্দর এসেছে। এভাবে আমি করতে করতে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট রান্না করতে থাকব। হিটটা অবশ্যই লো থাকতে হবে। 30 মিনিট হয়ে গিয়েছে, অলমোস্ট রান্না আমারও শেষ। এখন দেখুন দেখতে কত সুন্দর, তেলটাও উপরে চলে এসেছে এবং দেখতে তো কি আর বলবো, খুব সুন্দর। এখন আমি সবগুলো পাকোড়া আস্তে আস্তে করে ঢেলে দেব। পাকোড়াগুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব, তারপরই আমার রান্না একদম শেষ হয়ে যাবে। এখন আমার তৈরি করতে হবে এটার জন্য তারকা। তারকা ছাড়া তো এটার ফ্লেভার একদমই আসবে না। ঘি দিব আমি 1টি প্যানের মধ্যে, 1 টেবিল চামচ দিয়ে দেব, 2টা শুকনো মরিচ, সেই সাথে দিব 1/2 চা চামচ জিরা। এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে ভাজতে যে সেন্টটা আসবে সেই তারকাটাকেই আমি ঢেলে দেব এই কারি পাকোড়ার মধ্যে। তখন আমার তৈরি হয়ে গেল একদম মজার কারি পাকোড়া। দেখুন আমার 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমার রান্না একদম শেষ। এখানে আমি সেই তারকাটা ঢেলে দেব। ওয়াও, দেখুন কত সুন্দর, এবং সামনাসামনি তো কি আর বলবো, সেন্ট যে কি আসছে বলার মতো না। 1 টেবিল চামচ ধনিয়া পাতা, হয়ে গেল আমার কারি পাকোড়া। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি রাইসের সাথে করেছি, সাথে বাটিতে আলাদা নিয়েছি। এখন আমি ঢেলে দেখাবো। আপনারা একবার হলো ট্রাই করবেন, যদি কিছু না থাকে শুধু বেসনের পাকোড়া করে আপনারা করে দেখেন, তারপর আমাকে বলেন যে আসলে কি এই কারি পাকোড়ার টেস্ট কেমন। আর যেই মশলাগুলো আমি দেখিয়েছি এগুলো সবার ঘরে থাকে, একদম ইজি প্রসেসের, খুবই মজার এই কারি পাকোড়া। সবসময় কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করে না, সবসময় শুধু ভেজিটেবলও খেতে ইচ্ছা করে না, তাই খাওয়াটা একটু ডিফারেন্ট টাইপ। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপি আমাকে জানাবেন, লাইক কমেন্ট দিবেন। আশা করি খুবই ভালো লাগবে এবং খুবই আনকমন একটা রেসিপি। এখানে টকও আছে, ঝালও আছে, অন্য রকম একটা টেস্টি। অবশ্যই আমাকে জানাবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি। আমার কাছে যখন যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই।
তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।